সবাই দেখে। উইন্ডোজ অ্যালাইনমেন্ট, আমরা অ্যালাইনমেন্টের কাজটা দেখব আজকে। অ্যালাইনমেন্ট ট্রান্সফর্ম পাথফাইন্ডার, আমি অনেকগুলো বক্স নিচ্ছি। ওকে, এখন দেখেন প্রত্যেকটা অ্যালাইনমেন্টের ব্যাপারে, দেখেন প্রত্যেকটা অ্যালাইনের পাশে অ্যালাইনটা কোন দিকে যাবে, ঠিক ওটা ইন্ডিকেট করা আছে। আমি যদি এই সবকটা ধরে টপে দেই, ভার্টিক্যাল অ্যালাইন টপ, সব টপ অ্যালাইন হচ্ছে, ডাউন দিলে সব বটমে যাচ্ছে। হ্যাঁ, বটম দিলে তারপর আমি যদি রাইটে দিই সব রাইট, লেফটে দিলে লেফটে দিলে সব লেফট, রাইটে দিলে সব রাইট, মিডল দিলে সব মিডল মিডল, বুঝছি। আর আরেকটা পার্ট হচ্ছে গিয়ে, আমি ধরেন এই তিনটার দূরত্ব সমান করব, ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউট স্পেসিং। হ্যাঁ, স্পেসগুলা আমি এই যে ভার্টিক্যালি, আর এটা হচ্ছে হরিজন্টালি, সমান দূরত্বে, ঠিক আছে। আর যখন আমাদের প্রয়োজন হবে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, এটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডের সাথে করলে আর্টবোর্ডের সাথে হবে, আর এগুলো হচ্ছে কি যেটা আমি সিলেক্ট করতেছি, সিলেকশন, সিলেকশনের সাথে হবে। আর এই দেখেন ট্রান্সফর্মের কাজ কি, এখানে আমি দেখতে পারতেছি সাইজ, আমার কোনো কোনো সময় বক্সের সাইজ বাড়ানো লাগবে, তাই না। ধর আমি এখানে যতটুকু সাইজ বাড়াইতে হবে ঠিক অতটুকু আমি যদি দিয়ে দেই, দিয়ে এন্টার দেই, সাইজ কি অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তারপর পাথ ফাইন্ডার, এখানে অনেকগুলা অপশনস আছে, এগুলো জাস্ট দেখলেই হবে। কাট, কাটিং করা যায়, মার্জ করা যায় একসাথে, যদি আমি এই যে দুইটা ধরি, আমি ডিভাইড দেখাই, আমি হয়তো চাই যে বৃত্ততার মাঝখানে এটা ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এই দুটো ধরলাম, ধরে এজ এ ডিভাইড, ক্লিক দিব, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, এটা সরাই ফেলবো, কিন্তু ফাঁকা হয়ে গেছে দেখছেন। তারপর আমি যদি একটা লেখা লিখি, লেখাটা লিখলাম, হ্যাঁ আমি যদি চাই এই লেখার মাঝখানে আমি একটা ফাঁকা অংশ করবো, জাস্ট আমি একটা বক্স নিলাম, বক্সটা আমি অন্য কালার করে দিই, দুইটার সাথে ধরবো, করার আগে লেখাটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, কন্ট্রোল শিফট ও অথবা টাইপ ক্রিয়েট আউটলাইনস। হ্যালো, জি,
আচ্ছা এই যে দরজায় ঢোকেন, UIIT এখানে ঢোকেন। ভিতরে একটু বসেন। ক্রিয়েট আউটলাইন অথবা কি শিফট কন্ট্রোল ও এখন দিবেন আপনি ধরে, এখন আপনি ডিভাইড করেন, ডিভাইড রাইট বাটন ক্লিক আনগ্রুপ, এটা আপনি আপনার মতো করে কেটে দেন। বুঝছি। বুঝতে পারছেন সবাই? আবার দেখাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি যেখানে লিখা লিখলাম, হ্যাঁ এটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে সিলেক্ট করলাম। করার পর আমি যেভাবে ইচ্ছা ওভাবে আমি একটা লাইন নিলাম, লাইনটা আমি অন্য কালার দিলাম। ওকে দিয়ে দুইটাই আমি একসাথে সিলেক্ট করলাম, করে পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড রাইট বাটন ক্লিক দিলাম আনগ্রুপ। এখন যে অংশগুলো দরকার নেই ওগুলো আমরা ফেলে দেই, মাস নিলে হ্যাঁ শুধু মাউস দিয়ে ধরে ধরে ডিলিট করে দিচ্ছি কিবোর্ডে যাবে। আমি এখানে অনেক কালার ইউজ করতে পারবো, আমি যদি এখন চাই এখানে গ্রেডিয়েন্ট দিতে এগুলাতে, তাহলে অনেকগুলো বক্স দেবো আমি। যদি আমি এখানে গ্রেডিয়েন্ট দিতে চাই, এই যে গ্রুপ দিলাম, হ্যাঁ এখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করবো। এখন আমরা কিন্তু দেখবো গ্রেডিয়েন্ট, ওকে কীভাবে গ্রেডিয়েন্ট দিতে হয়। এই যে গ্রেডিয়েন্ট টুল, তোমরা না পাই কোথায় পাবো, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিতে পারবো উইন্ডোজ থেকে। ক্লিক দিলাম, গ্রেডিয়েন্ট হলো, এ হচ্ছে বাকেট যেটা দিয়ে আমি কালার চেঞ্জ করব। ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন অপশনস, হ্যাঁ CMYK, এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কালার দেই, ঠিক আছে। আবার এখানে একটা বাকেট ক্লিক দিলাম, এখানে আমার মতো করে আমি কালার দেই, বুঝছি। এনি টাইপ অফ কালার দিতে পারবো। আবার দেখেন আমি যদি চাই যে মাঝখানে আরেকটা কালার দিব, এখানে আমি যখন মাউসটা নিয়ে এখানে প্লাস আসতেছে তাই না, হ্যাঁ ক্লিক দিলাম আমি, আরেকটা বাকেট চলে আসলো, এই বাকেটে ক্লিক দিলাম, দিয়ে এখন এখানে আমি অন্য কালার দিই, দেখেন আসে, বুঝছি। হ্যাঁ এখন আমি এগুলো কিন্তু আমি আর এদিক সেদিক করতে পারবো আরো, এই যেভাবে নিব ওভাবেই কিন্তু এটা কালারটা শো আপ হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে টুলস, গ্রেডিয়েন্ট টুলস, হ্যাঁ এই যে দেখছেন এটাতে টেনেও আমি চেঞ্জেস করতে পারতেছি, মিক্স আপটা করতে পারতেছি। চাইলে কিন্তু টোটালটা আমি ফেলও দিতে পারি, দেখছেন। এগুলো আলাদা আলাদা হয়ে গেল, এখানে আমি একটা কালার দেই, বুঝছি। এটা তো আলাদা একটা কালার দেই,
ওকে আমরা কত কিছু করতে পারি তাই না? আমরা করতে পারি, তাহলে আমরা কি দেখলাম? অ্যালাইন দেখলাম, পাথ ফাইন্ডার, ট্রান্সফর্ম। আর তারপর আমরা এই কালার তো দেখলামই আমরা কিভাবে আমরা এই কালার গুলো করব তাই না? ওদিন এটুকু দেখছি আমরা। যে কালার করা, যে কোনো কালার যেখানে দিব আমরা। এটাই তারপর এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা কি ফিল কালার, এটা স্ট্রোক কালার। হ্যাঁ তারপর এই যে দেখেন, এই একটা হচ্ছে বক্স, এই বক্সটা যদি আমি চাই যে এখানে এদিকে রাউন্ড হবে, এদিকে রাউন্ড হবে। আমি একটা বক্সটা ধরলাম, আমি আমরা কি দেখবো, সিজারের কাজ দেখবো। হ্যাঁ সিজারটা নিলাম, এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, এই পয়েন্টে একটা ক্লিক দিলাম। তারপর আমি এটা ধরলাম, ইফেক্ট, স্টাইলাইজ, রাউন্ড কর্নার, ওকে ঠিক আছে। আর এই কর্নার ধরলাম, ইফেক্ট, স্টাইলাইজ, রাউন্ড কর্নার, ওকে হয়ে গেছে। আমি দুইটা আবার ধরলাম, ধরে এখান থেকে অবজেক্টে গেলাম, পাথ, জয়েন্ট পাথ, সরি তার আগে করতে হবে না, এখান থেকে অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যান্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ জয়েন করার আগে, তারপরে পাথ, জয়েন পাথ, এখানে এটা একটা একটা হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখেন ডিরেক্ট সলিউশনের কাজ কি, ডিরেক্ট এই জিনিসটা ধরতে পারে, সে ধরে এটা দিয়ে সে ডাইরেক্ট কিন্তু এই যে ধরে কাজ করতে পারতেছে। বুঝছি ডিরেক্ট পয়েন্ট ধরে কাজ করতে পারতেছে। ঠিক আছে, ডিরেকশনের টুলের কাজ। সো আমরা লাইন, ব্রাশ, এ টুলগুলো সবগুলো মোটামুটি কি আমরা কি দেখছি তাই না? কালারে সবাই একটু আটকায় যায়, কালার নিয়ে আর কারো কোনো ইয়ে আছে কিনা একটু বলেন তো। আমি একটা কালার হচ্ছে কি, যেমন আমাদের যে কয়টা কালার, হ্যাঁ হ্যাঁ সায়ান, মেজেন্টা, ইয়েলো, তারপর ব্ল্যাক। হ্যাঁ ঠিক আছে, এখন আমি সায়ানের সাথে ইয়েলো 100 দিলে কি হয়ে যায়, গ্রিন হয়ে যায়। ম্যাজেন্টার সাথে ইয়েলো 100 দিলে হয়ে যায় রেড। এবার বাকি জিনিসগুলো আপনি ইচ্ছা মতো মিক্স আপ করেন, এই যে এই যে অরেঞ্জ, এভাবে এদিক সেদিক পার্সেন্টেজ দিয়ে দিয়ে আপনার হাজার হাজার কালার তৈরি করতে পারতেছেন। ঠিক আছে,
তারপর দেখেন আমরা যে লোগো ডিজাইন, এখন যে যে লোগো ডিজাইনগুলো আমরা লোগো সিলেক্ট করার পরে আমরা ডিজাইন বা লোগো কিছু লোগো রিসার্চ করে নিয়ে আসতে হবে। রিসার্চ করার জন্য আমরা যেটা জানেন আপনি ফ্যাশন হাউস, হ্যাঁ ফ্যাশন হাউস লোগো লেখেন, অনেক চলে আসছে তাই না? সো যে যে লোগোগুলো মানে যে যে ক্যাটাগরি ওয়াইজ আপনারা সিলেক্টেড করবেন ঠিক ওই ক্যাটাগরি অনুযায়ী এরকম রিসার্চ করে নেবেন, ঠিক আছে? রিসার্চ করবেন, রিসার্চ করার সময় আপনার এখান থেকে যে যে শেপ বা যে যে লোগোটা আপনার কি হয় পছন্দ হয় ওটা আপনি সেভ করে রাখবেন, ঠিক আছে? যতগুলো আপনার পছন্দ হবে ততগুলো আপনার কি করবেন সেভ করবেন। সেভ করার পরে তারপরে ওগুলো থেকে আরেকবার দেখবেন সবগুলা, আরেকবার দেখার পরে ওখান থেকে আবার অনেকগুলো ফেলে দিবেন তাই না, আরো বেস্টগুলো রাখবেন, তারপর আরো বেস্ট রাখবেন। বেস্ট রেখে এবার আপনি চুজ করবেন এই চারটা বা পাঁচটা থেকে আমি কনসেপ্ট নিয়ে আমার জন্য নতুন একটা লোগো তৈরি করব, ঠিক আছে? তিন চারটা থেকে একটা কনসেপ্ট নিয়ে আপনি নিউ একটা লোগো ক্রিয়েট করবেন। এ পর্যন্ত হচ্ছে গিয়ে আপনাদের অ্যাকচুয়ালি হোমওয়ার্ক, ঠিক আছে? নাম, ট্যাগ, পে আপ লাইন বা ট্যাগ লাইন আর কালার আর এগুলো চুজ করে নিয়ে আসলে আমরা আগামী ক্লাসে প্রত্যেকেই লোগো বানাবো, ঠিক আছে? প্রত্যেকে লোগো এলিমেন্টস থেকে শুরু করব। প্রথমে কি আপনি নাম চুজ করবেন, তারপর আপনার ট্যাগ লাইন চুজ করবেন, তারপর কালার চুজ করবেন, তারপর ওই নাম অনুযায়ী ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি লোগো রিসার্চ করে নিয়ে আসবেন, ঠিক আছে? ইচ্ছা মতো